প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের শতকরা অধ্যায় থেকে একটি যোগ্যতা ভিত্তিক সমস্যা সমাধান করে দেখাবো। তার আগে তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, ভিডিওটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবে এবং খাতা কলম নিয়ে অনুশীলন করবে। তো চলো বন্ধুরা, আমরা দেখি উদ্দীপককে কী দেওয়া আছে। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে ক, শতকরাটিকে ভগ্নাংশে ও দশমিকে প্রকাশ কর। খ, আসলের 5% সমান কত টাকা? গ, কত বছরে আসলের সমান মুনাফা পরিশোধ করতে হবে? তো বন্ধুরা, আমরা সময় নষ্ট না করে আমরা সমাধানে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, 15%কে প্রথমে ভগ্নাংশে প্রকাশ, পনেরো পার্সেন্ট সমান, যেহেতু এখানে পার্সেন্ট চিহ্ন আছে তাহলে এখানে হর হবে 100। আমরা জানি শতকরা একটি ভগ্নাংশ, যার হর প্রতি ক্ষেত্রেই 100, তাই এখানে 100 হয়েছে, উপরে থাকবে 15 সমান সমান। এইটাকে আমরা আবার লিখব ভাগ করার জন্য, ছোট করব এটাকে। 15 এবং 100কে 5 দিয়ে ভাগ করলে 3 বার যাবে, এখানে যাবে 5 20, 100 সমান সমান 20 ভাগে 3। সুতরাং ভগ্নাংশটি সমান সমান 20 ভাগের 3। এরপরে 15%কে দশমিকে প্রকাশ, 15% সমান সমান নিচে হবে 100 আগের মতো, উপরে 15, আবার ভাগ করার জন্য লিখব, ভাগ করলে 5 দিয়ে 20 বার 5 দিয়ে 3 বার 20 ভাগের 3 সমান সমান। এখন 20 দিয়ে 3কে আমরা ভাগ করব, প্রথমে 0 বার যাবে, বিয়োগ করলে 3, দশমিক দিলে 0, যাবে 1 বার, 20 একে 20, বিয়োগ করলে পাবো 10, দশমিক থেকে একটা 0 আনলে 100, 5 বার যাবে, 5 20, 100 মিলে গেল। এখানে আমরা লিখব রাফ, এখানে কি লিখব? রাফ। তাহলে এখানে কত পেলাম? 0.15, 0.15। সুতরাং দশমিক ভগ্নাংশ সমান সমান 0.15। এবার খ, আসলের 5% সমান কত টাকা? বন্ধুরা, উদ্দীপকে দেওয়া আছে বার্ষিক মুনাফা 15%, অর্থাৎ 1 বছরের মুনাফা 15 টাকা হলে আসল 100 টাকা। সুতরাং 1 বছরের মুনাফা 1 টাকা হলে আসল 15 ভাগের 100 টাকা। সুতরাং 1 বছরের মুনাফা 1680 টাকা হলে আসল 1680 টাকা, নিচে 15। এখন
पाँच दी काटले तीन पाँचा पंद्रह पाँच दी काटले बीस बार तीन दी षोलोर भरे जा तीन पाँचा पंद्रह এখানে এক আট আঠারো, আঠারোর মধ্যে যাবে ছয় বার তিন ছয়, আঠারো শূন্যটা উপরে উঠে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম এখন বিশ গুণ পাঁচশো ষাট টাকা, এই দুইটা সংখ্যা গুণ করলে ডান পাশে দুইটা শূন্য আছে, শূন্য দুইটা আমরা আগে বসিয়ে নেব। আর এখানে ছাপ্পান্ন, দুই দিয়ে ছয়কে গুণ করলে ছয় দুগুণা বারো, দুই হাতে আছে এক, পাঁচ দুগুণা দশ একে এগারো, তাহলে এগারো হাজার দুইশো টাকা। তাহলে আমরা আসল পেয়ে গেলাম এগারো হাজার দুইশো টাকা। সুতরাং আসল এগারো হাজার টাকা, এগারো হাজার দুইশো টাকা। এখন বন্ধুরা আসলের পাঁচ পার্সেন্ট নির্ধারণ করার জন্য বলেছে, তো আসল এগারো হাজার দুইশো টাকা এর পাঁচ পার্সেন্ট সমান এগারো হাজার দুইশো গুণ পাঁচ, নিশ্চয় হবে একশো পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে শতকরা, মানে এ হর হচ্ছে একশো। তাহলে এখানে টাকা ভাগ করলে একবার পাঁচেকে পাঁচ ভাগ করলে একশোকে পাঁচ দিয়ে বিশ বার। এখন শূন্য এটা আর শূন্য এটা কাটা যাবে, আর এখানে আছে দুই, একশো বারোকে দুই দিয়ে কাটলে পাঁচ দুগুণা দশ, ছয় দুগুণা বারো, আর শূন্যটা উপরে উঠেছে পাঁচশো ষাট, পাঁচশো ষাটে আর একে গুণ করলে পাঁচশো ষাট টাকা। সুতরাং আসলের পাঁচ পার্সেন্ট সমান পাঁচশো ষাট টাকা। এরপরে গ, কত বছরে আসলে সমান মুনাফা পরিশোধ করতে হবে। খ থেকে পাই আসল এগারো হাজার দুইশো টাকা, প্রশ্ন মতে আসলে সমান সমান মুনাফা পরিশোধ করতে হবে। এক হাজার ছয়শো আশি টাকা মুনাফা পরিশোধ হয় এক বছরে, সুতরাং এক টাকা মুনাফা পরিশোধ হয় এক হাজার ছয়শো আশি ভাগের এক বছরে। সুতরাং এগারো হাজার দুইশো টাকা মুনাফা পরিশোধ হয় এক গুণ এগারো হাজার দুইশো এক হাজার ছয়শো আশি। এই শূন্য আর এই নিচের এই শূন্যটা কেটে দেবো, যেহেতু ডান পাশে দুইটাই শূন্য। এখন আমরা দুই দিয়ে কাটবো, দুই দিয়ে কাটলে আট দুগুণা ষোলো, চার দুগুণা আট, চুরাশি পেয়ে গেলাম নিচে, আর উপরে একশো বারো, আর পাশে একটা শূন্য আছে। তাহলে একশো বারোকে
দুই দিয়ে কাটলে এগারোর মধ্যে পাঁচ দুগুণা দশ, আর এখানে বারো, ছয় দুগুণা বারো, শূন্যটা উপরে উঠে যাবে, পাঁচশো ষাট। দুই দিয়ে কাটলে চার দুগুণা আট, দুই দুই দুগুণা চার, বিয়াল্লিশ। দুই দিয়ে কাটলে আঠাশ দুগুণা ছাপ্পান্ন, শূন্যটা উপরে উঠবে। দুই দিয়ে কাটলে একুশ দুগুণা বিয়াল্লিশ, দুই দিয়ে কাটলে চোদ্দো দুগুণে আঠাশ, আর শূন্যটা উপরে উঠবে। তাহলে আমরা এরপরে সাত দিয়ে কাটতে পারি, তিন সাতা একুশ, সাত দিয়ে কাটলে সাত দুগুণে চোদ্দো, আর শূন্যটা উপরে উঠবে। তাহলে পেয়ে গেলাম উপরে বিশ, নিচে তিন, তিন ভাগের বিশ বছর। এখন তিন ভাগের বিশ বছরকে, তিন দিয়ে বিশকে আমরা ভাগ করব, যাবে ছয় বার, তিন ছয় আঠারো, বিয়োগ করলে থাকবে দুই, সমান সমান ছয় সমস্ত তিন ভাগের দুই বছর। সুতরাং আসলের সমান মুনাফা পরিশোধ করতে হলে সময় লাগবে, লিখো আসলের সমান আসলের সমান মুনাফা পরিশোধের সময় ছয় সমস্ত তিন ভাগে দুই বছর। বন্ধুরা, অঙ্কটি সমাপ্ত করলাম। তো তোমাদের কাছে আবার অনুরোধ থাকলো, ভিডিওটি দেখার সময় খাতা কলম নিয়ে অনুশীলন করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হয়। ধন্যবাদ।